স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। ধনবাড়িতে হজের 3 লাখ টাকার খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন সাংবাদিক আনসার আলী। আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে ধনবাড়িতে হজের 3 লাখ টাকার খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন সাংবাদিক আনসার আলী। মানুষের এই সময় কোনো কাজ না থাকায় সমাজের মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করে আজ ব্যতিক্রমী আয়োজন করেন এই সাংবাদিক। সাংবাদিক আনসার আলী বলেন, দেশের এই মহাসংকটের সময় মানব সেবার মাধ্যমে মহান আল্লাহর রহমত নাজিল হোক প্রতিটি মানুষের মাঝে। আমি হজে যাবার জন্য নিয়ত করি, কিন্তু আমার মনে হয় হজের চেয়ে বেশি সওয়াব হবে এই মুহূর্তে মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সেবা করা। তাই আমি মানব সেবা করার জন্য হজের টাকা গরিব দুঃখী পরিবারের মাঝে বিতরণ করে আমি বেশি তৃপ্তি পাচ্ছি। জানি না মহান আল্লাহ তাআলা আমার এই দানকে কবুল করবেন কিনা, তবে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, মহান আল্লাহ এই করোনা ভাইরাস নামক এই ব্যাধি থেকে আল্লাহ সবাইকে মাফ করুন। অনুষ্ঠানটি সাংবাদিক আনসার আলী গ্রামের বাড়ি টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলার মুসুদ্দি গ্রামে বটতলা মাজার প্রাঙ্গণে ধনবাড়ি খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলার নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ি পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চানমিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, মুসুদ্দি ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, ফটু ইউপি সদস্য আল আমিন, ডক্টর জমির উদ্দিন, ইউএনওর সি এ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নুল আবেদিন, প্রিয় বাংলা টিভি মধুপুর প্রতিনিধি রামচন্দ্র ঘোষ, কেটিভি বাংলা ধনবাড়ির প্রতিনিধি আবুল হোসেন আকাশ, সাংবাদিক খোকন, সাংবাদিক ইউনুস, সাংবাদিক হাফিজুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন তারা। হজের 3 লাখ টাকায় করোনায় কর্মহীন 300 গরিব দুঃখী পরিবারের মাঝে সাংবাদিক ও সমাজসেবক আনসার আলী ব্যক্তিগত উদ্যোগে 1 সপ্তাহের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন। বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, ডাল, মুড়ি, ছোলা ও আলু। আনসার আলী, এই যে আমরা শুনলাম যে আপনি অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, আপনার ব্যক্তিগত উদ্যোগ নাকি কোনো মনে কোনো আশা ছিল কি না? না, আমি এই ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম। আমি হজে যাওয়ার নিয়ত করে আমি ইতিমধ্যে কষ্টমষ্ট করে এরকম গরু লালন পালন করে 3 লাখ টাকা জোগাড় করেছিলাম। তো আমি আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের সাথে পরামর্শ করলাম যে আমি হজে না গিয়া আমার এই হজে যাওয়ার যে 3 লাখ টাকা, এই টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে আমি আমার ধনবাড়ি এলাকার এই অসহায় গরিব, এই করোনায় যারা কর্মহীন হয়ে বসে এরকম 300 গরিব দুঃখীদের মাঝে এই টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করব। তো সেই উদ্যোগ থেকেই আমার কাছে মনে হয়েছে যে হজে না গিয়া আমি ওই হজে যাওয়ার চাইতে এই আমার এখানে আমার এই এলাকা যারা গরিব দুঃখী, যারা খাবার পাইতেছে না, তাদের জন্য এই টাকা দিয়ে যদি আমি যদি খাদ্য সামগ্রী কিনা দেয়, এটি আমার কাছে বড় মনে হয়েছে। আর এই কারণে আমি এই হজের টাকা দিয়া আমি হজে না গিয়া আমি গরিব দুঃখীদের মাঝে 1 সপ্তাহের করে খাবার আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা ও ধনবাড়ি থানার ওসি মোহাম্মদ চানমিয়া এবং ধনবাড়ি পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও পিআইও হাবিবুর রহমান সুমন সহ আমরা এই বাড়ি বাড়ি গিয়ে 300 পরিবারকে 1 সপ্তাহের খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। আপনাকে আরো মনে করেন যে অর্থবিদ লোক যারা আছে তারা আপনার মতো আরো এগিয়ে আসুক। আমি চাই যে আমি তো সামান্য কিছু করলাম, আমার মতো যারা হজে যায় বা না যায়, যারা বৃত্তশালী আছে তাদেরকে এই দুর্যোগ মুহূর্তে যারা গরিব দুঃখীদের মাঝে এগিয়ে আসা উচিত। আমি আহ্বান জানাই, দয়া করে আপনারা যারা বৃত্তশালী আছেন, যাদের ঘরে খাবার আছে, দয়া করে এই দুর্যোগ মুহূর্তে আপনারা যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি, এই মুহূর্তে যাদের ঘরে খাবার নাই, আপনার ঘরে খাবার আছে, যে যতটুকু পারে ততটুকু নিয়ে আপনার পাশের বাড়ির লোকটা না খেয়ে থাকলে তাকে আপনি খাবার দেন, এই আহ্বান আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাই। এইভাবে যদি এই করোনার পরিস্থিতি আমরা জানতে পারতেছি কতদিন থাকবে বা দীর্ঘদিনও থাকতে পারে, তারপরে যদি আরো সমস্যা হয় আপনাদের পক্ষে থেকে কি করবে? তবে এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, করোনা পরিস্থিতি কতদিন থাকবে সেটা জানা নাই, যদি দীর্ঘস্থায়ী হয় তো আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি অশোক করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন,
আপনার পরিবারের শিশু বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। আপনাদের এই সংকট মুহূর্তে পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, ডিভিবি এস টু, 8 পি এস কে, এমপি ইজি 4, এফ ই সি 5000, ফ্রিকোয়েন্সি 3724 ভি।